মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দোল উৎসব। আজকে আমার সঙ্গে সঙ্গে মা বুবুও এসছে। আমাদের এখন প্রভাত পেরিতে যাওয়ার আছে, আমাদের পাড়া থেকে বেরোচ্ছে। তো কোনো রকমের সকালবেলা উঠে শাড়িটাকে জড়িয়ে নিয়েছি। তাহলে চলো বেরিয়ে পড়ো, দীপকের তো অফিস, কিন্তু আমরা দুজন যাবো, তাই তো বুবু? আমার বসন্ত পাড়ার কাকিমা, জেঠিমা, ভাই, বোন, দিদি, খুদে সদস্য, বয়স্ক সবাই একসঙ্গে বেরিয়ে গেলাম আমাদের প্রভাত পেরিতে। প্রভাত পেরির ঠিক টাইমিংটা প্রভাতে হয়নি বটেও, কিন্তু মজা অনেক হয়েছিল। আমরা বেরিয়েছিলাম 8:30 নাগাদ, কিন্তু সবার সঙ্গে রং খেলা, এর মজাই যেন আলাদা হয়। সবাইকে নাচা নাচি, লাফা লাফি, একসঙ্গে অনেকটা সময় কাটলো খুব ভালোভাবে। আর বুবুকে দেখো কীরকম ছিল, আর এখন ওর গায়ের রং কীরকম হয়েছে। ও অনেকদিন বাদে খুব মজা করলো, অনেক খুদে সদস্য পেয়ে, ও নাচানাচি করলো সমবয়সীদের পেয়ে। যাই হোক, সবাই মিলে আজকের সকালটা কিন্তু খুবই ভালো কেটেছিল। তো তোমাদের আজকের সকালটা কীরকম কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের পাড়ার ক্লাব সতীন সেন সংসদ। মিষ্টি করলেও হবে, মিষ্টি মুখ ছাড়া কিন্তু দোল কিন্তু সম্পূর্ণ হয় না। বাড়ি ঢুকলাম, এখন বাজে 10:35। এবার করব পুজো। সকালে আমি চান করেই গেছিলাম, ভেবেছিলাম যে পুজোটা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আবার পুজো হয়নি। তখন পুজো করব, পুজো করার পরে যাব দিদির বাড়িতে। আর মেসেজ ফর মিষ্টু, মিষ্টু আই এম ভেরি সরি, আমি এই বছর যাচ্ছি না, কারণ কি তোমার শরীর খুব খারাপ, আর এখন যদি আমরা রং খেলি, তোমাকে রং দিই, তাহলে তোমার আরও ঠান্ডা লেগে যাবে। তো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে না, তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে আবার রং খেলি। ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। দেখো এর কাজ নিয়ে যাকে পাচ্ছে না, পিসিকেই খালি রং লাগিয়ে যাচ্ছে। এরপরে চলে গেলাম আমাদের ফ্ল্যাটের বাকি কাকিমাদের সঙ্গে রং খেলার জন্য, খুব মজা হলো। আর বুবু কাউকে পাচ্ছে না, আমার মুখে ব্যাস, এটাই তো। এবার নাম কি বলো? ফ্ল্যাটে সবার সাথে রং খেলা হয়ে গেল, এটা পাড়া দুটো বাচ্চা ওদের সঙ্গে খেলে নিলাম। এবার যাচ্ছি দিদির বাড়ি। এখন আর একবার বেরালাম, মানে বলেছিলাম যে দিদির বাড়ি যাব, কিন্তু ভেবেছিলাম মিষ্টুর বাড়ি যাব না, কিন্তু আমাদের মিষ্টু সোনা ফোন করেছে, বেচারার শরীর খারাপ, তো ওই জন্য ভাবলাম যে না, যখন ফোন এসছে যখন যেতে তো হবে, বা একটা ভাগ্নি বলে কথা, সেই জন্য এখন বেরিয়ে পড়েছে। তো এখন চলে এসেছি দিদিদের পাড়ায়, এটার নাম, এর নামও সোনাই। আর বুবুও দিদিদের পাড়ায় এসে একটুখানি রং খেলছে। তো এখন উঠবো দিদিদের ফ্ল্যাটে, কিন্তু ওঠার আগে বুবুর একটুখানি পাগলামি দেখে নাও, ওকে চিনতে পারবে? সকালে এর জামার রং কী ছিল আর এখন এর জামার রং কী? চলে এলাম দিদি আর সমীরান্দার ফ্ল্যাটে। দিদি আর সমীরান্দাকেও আমি অল্পই রং লাগাচ্ছি, কারণ কি ওদেরও জ্বর সর্দি কাশি, আবার সমীরান্দার তো কালকে রাত্রির থেকে জ্বর সর্দি কাশি, গলা খুশখুশানি, কিন্তু তাতে কী হবে, রং খেলবে না আমার দিদি, এটা তো হতেই পারে না। ওই জন্য দিদি দুটোকে মিলে তুলেছে, সমীরন্দা আসেনি, সমীরন্দার প্রচণ্ড কাশি। আর যেহেতু দীপক অফিস করছিল, কিছুতে উঠছিল না, বুবু আমার ঘরে যতক্ষণ ছিল প্রভাত পেরি থেকে এসে কী করছিল, দীপকের গায়ে রং লাগিয়ে দিচ্ছিল, যাতে দীপক অফিসের কাজে অন্তত আধ ঘন্টা হলেও ব্রেক নেয়।
আজকে রং খেলবে না সেটা হয়। আর এটা আমার মাসুমনি মানে বুবুর ঠাকুমা, ও একটু রং লাগিয়ে নিল। চলে এলাম মিষ্টুর বাড়িতে, দেখো চো মেয়েটার চেহারাটা কতটা খারাপ হয়ে গেছে, কিন্তু এনার্জি কোথাও কমেনি, মামার মামিকে ভালোই রং লাগিয়েছে। তো মিষ্টুর বাড়ি থেকে আমরা চলে এলাম, এসে আমরা চানটান করে আজকে দিদি রান্না করে পাঠিয়ে দিয়েছে, যেহেতু দীপকের অফিস আছে আমরা যাইনি। তো ফ্রাইড রাইস আর মটন কষা আজকে লাঞ্চে। এখন ঘড়িতে বাজে সন্ধে 8:05, আমরা খেলে টেলে খেয়ে দিয়ে 4:30 দিক থেকে ঘুম দিয়েছি 6 অবধি, তারপরে উঠে যাই হোক চা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে ধুনি ল্যাদ খাচ্ছিলাম। এবার যাবো একটু বাজারে, কারণ কি বাড়িতে মাছ মাংস সব আনতে হবে, আর আজকে রাত্রিটা আমাদের পাড়ার ক্লাবে একসঙ্গে খাওয়া দাওয়া। আমি কথাও বলছি মাঝে না, আমি ভাং ফাং খেয়ে আছি এরকম। তবে ফাইনালি দীপকেরও অফিস হয়ে গেছি, তাহলে আগে বাজারটা যাই। যেহেতু অলমোস্ট 8:30 বেজে গেছিলো, ওই জন্য আমরা বললাম একটু মটনে নিয়ে নিই, চিকেন ভালো লাগলো না, আর মাছের বাজার তো খোলেই নি আজকে, সেই জন্য মাছ কিছু পেলাম না, আবার কালকে যেতে হবে। যাই হোক বাজার করে চলে এলাম আমরা ক্লাবে, আর ক্লাবে সবাই মিলে একসঙ্গে সেই বিয়েবাড়ির মতো ভাত আর মুরগি ঝোল এলাম ট্যালট্যালে খেতে বসে গেলাম। সারাটা দিন খুব ভালো কাটলো সবার সঙ্গে, সত্যি সবার সঙ্গে, পাড়া নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে রং খেলতে কার না ভালো লাগে। এখন ঘড়িতে বাজছে 11:45, ভালো লাগলো, শরীরে আর কোনো এনার্জি নেই। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 খুব।